খুব কমন এবং সিম্পল এই ইলিশ মাছের রেসিপিটা আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। আমি একটু অন্যভাবে বানাচ্ছি, সেটাই আজকে শেয়ার করছি। 10 পিসের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সেটা আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল যে ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন, আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব এখনও করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবকটা ইলিশ মাছে আমার নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দিই, যার জন্য একটা কড়া বসিয়ে নিলাম গ্যাসে। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সর্ষের তেল। এত পরিমাণে তেল দিয়ে আমি রান্নাটা করব না, শুধুমাত্র ভাজার জন্য এতটা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। ইলিশ মাছগুলো হালকা একটু তেলে ওলট পালট করে নেব। ইলিশ মাছের এই রেসিপিতে আমি কাঁচা মাছ অ্যাড করছি না, আপনারা যদি ভাজা মাছের বদলে কাঁচা মাছ অ্যাড করেন তাহলে সেটাও করতে পারেন। মাছগুলো দুপিটটা আমি সোনালি করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, দই ইলিশের রেসিপিও আমি আপলোড করেছি আগে, আপনারা যদি পছন্দ করেন প্লিজ একবার ভিডিওটা দেখবেন। একইভাবে বাকি মাছগুলো তেলে ওলট পালট করে তুলে নেব। সবকটা ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে। একই তেলে কিছু বেগুনের টুকরো ভেজে নেব। হাই ফ্লেমে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। প্রথমে আমি 6 থেকে 8 টুকরো বেগুন ভেজে নিয়েছি। ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে খুবই খেতে ভালো লাগে, তাই জন্য আবার পরে কিছু বেগুন আরও অ্যাড করছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি তেলের পরিমাণটা কমিয়ে নেব। ছাঁকা তেলে বেগুনগুলো ভাজলে খেতে অন্যরকম লাগবে, আপনারা চাইলে ফুটন্ত ঝোলে কাঁচাও দিতে পারেন যদি ভাজা খেতে না পছন্দ করেন। ছাঁকা তেলে মাছ আর বেগুনটা ভেজে নিয়ে তেলটা পুরো কমিয়ে নিয়ে তার থেকে 2-3 চামচ তেল দিয়ে দিলাম। এই তেল দিয়েই আমি রান্নাটা করব। তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অবশ্যই কাঁচা লঙ্কাগুলো চিরে অ্যাড করবেন, না হলে গোটা দিলে ফেটে উঠতে পারে। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাছের এই রেসিপিটায় আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে গরম জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাস মতো গরম জল দিয়েছি, আপনারা যতটা ঝোল পরিমাণ রাখতে চান সেই আন্দাজে জলটা অ্যাড করবেন। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। বৃষ্টি তো সেরকমভাবে এই বছর হলোই না, যাই হোক যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করছি সেদিনকে বৃষ্টি হচ্ছিল বলে একটা ক্লিপ তুলে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হয়েছে কি না। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মাছগুলো ঝোলে দিয়ে 1 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর তার সঙ্গে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে একবার ইলিশ মাছ আর বেগুন দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। নামমাত্র উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, বেগুন ইলিশ। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।